ও স্যার এটা নেন 800 টাকা কিন্তু 800। আমরা এখন দীঘার মোহনাতে আছি, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আকাশটাও বেশ সুন্দর লাগছে, সমুদ্রের ঢেউটাও বেশ ভালো লাগছে। এই জায়গাটা সত্যি আমার দারুণ লাগছে, একদম দীঘা মোহনার একদম শেষ পাতে আছি এবং দারুণ লাগছে লোকেশনটা। বৃষ্টি চলে এসছে, গোল্ডার উপরের মধ্যে যখন জলের ঢেউটা আছড়ে পড়ছে, মনোরম একটা দৃশ্য, সত্যি খুব সুন্দর লাগবে এখানে যদি আপনারা আসেন। চলো আজ আমরা সবাই ঘুরে আসি দীঘা মোহনা থেকে। এখানে সকাল সকাল তোমরা গেলে দেখতে পাবে সমুদ্র থেকে টাটকা মাছ ধরে এনে বিক্রি করা হচ্ছে। এছাড়াও সকালের দীঘা মোহনার দৃশ্যটাও অপরূপ সুন্দর। এখন বাজে সকাল 5:30। আমরা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের ধার থেকে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে চললাম মোহনার দিকে। তোমরা চাইলে পায়ে হেঁটেও পৌঁছাতে পারো এই দীঘা মোহনায়। হেঁটে গেলে সময়টা একটু বেশি লাগবে ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যতা এখানে তোমাদের মন ভালো করে দেবে। যদি তোমরা টোটোতে যাও, ঠিক এই জায়গায় এলেই তোমরা টোটো পেয়ে যাবে। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আজ তাই আমরা টোটোতেই যাব বলে ঠিক করে নিলাম। এখান থেকে দীঘা মোহনা যাওয়া আসার জন্য আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, ভাড়া পড়লো আমাদের 200 টাকা মতো। তোমাদের দলে যদি 5 জন মতো থাকে তাহলে মাথাপিছু তোমাদের যাওয়া আসা মিলিয়ে খরচা পড়বে 40 টাকা মতো। ভাই সত্যি কথা বলছি, এই সকালবেলায় টোটোতে বসে যাওয়ার মজাটাই একটু অন্য লেভেলের। মানে ফুরফুরে হাওয়া একদম মনটাকে ভালো করে দিচ্ছে, আর ডান দিকে এই পার্কটাকে দেখো তোমরা, সত্যি অসাধারণ পার্ক, মানে দেখতে এত সুন্দর লাগছে আমার, আর সাজানো হয়েছে বেশ সুন্দর করেই। তো চলো আমরা এগিয়ে যাই, আর সামনে যদি কোনো মনোরম দৃশ্য নজরে পড়ে সেইগুলো তোমাদের দেখাতে দেখাতে এগোই। তোমরা এই বাচ্চাগুলোকে দেখো সকালবেলায় সমুদ্রের ধারে ক্যারাটে প্র্যাকটিস করছে, ইস এদের কি ভাগ্য, সকাল সকাল সমুদ্রের পাশে একদম ক্যারাটে শেখার মজাটাই একটা আলাদা আমেজের, সেইটা কিন্তু এরা রোজ উপভোগ করে। ওহ কি মনোরম দৃশ্য, সমুদ্রের পাশে একটা পাহাড়ের আমেজ, পাহাড়ের ফিল পাচ্ছি এখানে, দারুণ লাগছে জায়গাটা ভাই, দারুণ দারুণ, মানে মন ভরে যাচ্ছে আমার আজকে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্য মোহনায় পৌঁছে গেছি। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলে দিই যে এই মোহনায় ঢুকে দেখো এখানে 10 টাকা করে কিন্তু তোমাদের একটা টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর সোজা মোহনায় তোমাদের ঢুকে যেতে হবে। তুমি টোটোতে আসো, বাইক নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, এখানে একটা 10 টাকা কুপন তোমাকে কাটতেই হবে। ভাবা যায় এই 7 সকালে কত লোক ঘুম থেকে উঠে চলে এসছে এই মাছ বাজারে, তোমরা দেখো শুধু। কথাই আছে যে মাছে ভাতে বাঙালি, তো সেটা কিন্তু পুরোপুরি এখানে প্রযোজ্য। যারা মাছ ভালোবাসে তারা কিন্তু এই বাজারে এসে টাটকা মাছ কিনে নিয়ে সেটা হোটেলে রান্না করিয়ে তারা খেতেই পছন্দ করে, তাই কিন্তু সেই মাছের টানে সবাই এখানে চলে এসেছে। আমার হাত দিয়ে দে।
পয়সা লেছ ও স্যার এটা নেন 800 টাকা 800 এই দেখে মাছটা খাও গে মাছটা খাও কি এটা দুই চালে রেশনের চাল নাই এটা 1200 দেখি দেখি বর্দা দাদা এটা কি আপনি কমপ্লিট মাছ খান দেব কমপ্লিট মাছ 450 টাকা 400 টাকা কোন নেন ইলিশ নাও600 টাকা কিলো 2 পিস 1 কিলো বড় বড় পাম্পলেট হয়ে গেল ১৩৫০ টাকা নেবো দেখেন আর এটা 1650 বিক্রি করছি 1600 টাকা নেবো 1550 টাকা নেবো দেখেন এটা মাছ কাটতে কত নেবো মাছ কাটা হচ্ছে 20 টাকা কিলোতে ২০ টাকা এই রাস্তা ধরে তোমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাও তাহলে তোমরা পৌঁছে যাবে এই মাছের আড়তে। এই মাছের আড়তে কিন্তু বেশ অল্প দামের অনেক বেশি পরিমাণে যদি মাছ কিনতে চাও কিনতে পারো। এখানে কিন্তু হোলসেলে মাছ বিক্রি হয় এবং অনেকটাই কম দাম। একটু যদি বেশি লোকজন থাকো তোমরা বেশি পরিমাণ মাছ নিতে চাও এখান থেকে তোমরা কিনে নিতে পারো। এখানে মাছের ক্রেট ধরে নিলামি হয় এবং সেখানে দাম কিন্তু অনেকটাই কম হয় নর্মাল বাজারের তুলনায়। এবার আমরা চলে এলাম দীঘা মোহনার সি বিচের দিকে। তো এইখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, অনেক বাজার বসেছে এবং এই সি বিচটা কিন্তু সত্যি দেখতে অসাধারণ লাগছে। চলো দেখে নিই এখানে কী কী পাওয়া যাচ্ছে।
জোড়া কত করে হ্যাঁ এই সমুদ্রের ধারে আমি অনেক খাওয়ার দোকান দেখলাম। তোমরা চাইলে এই মনোরম পরিবেশে সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। নাম কি আছে? শের খান। সুলতান। সুলতান, তোমার রাইডিং কি হিসাবে গো? একজন 100 টাকা। একজন 100 টাকা, এক ঘন্টা? এক রাউন্ড যাবে। এক রাউন্ড ওইখান থেকে যাবে? আর ঘন্টায় চড়াতে তো তোমার মালিক ভিখারি হয়ে। সেটাই ভাবছি। তেল লাগে না তো? তেল থেকে খরচা বেশি বাবা, ঘোড়া বোধার খরচা। বাইকে একদিন তুমি বসে দিলে, গাড়ি বসে দিলে কোনো পনেরো পাঁচটা 800 টাকা। তাহলে বলুন আমরা এখন দীঘার মোহনাতে আছি। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আকাশটাও বেশ সুন্দর লাগছে, সমুদ্রের ঢেউটাও বেশ ভালো লাগছে, এবং সব থেকে বড় কথা এখানে আমরা এতক্ষণ ছিলাম ঠিক ওই জায়গাটায়, ওখানে ছিল মাছ বাজার, মাছের আড়তও আছে, তো সেই ডিটেলসটা দেখালাম। তো এই মোহনাতে আপনারা একদম টাটকা মাছ পেয়ে যাবেন। ভাই কেমন লাগছে এই জায়গাটা তোর? আজকে এই দিনে একদম উল্টো দিকে কালো মেঘ আর এইদিকে সাদা নীল মেঘ, মনে হচ্ছে দুটো আলাদা পৃথিবীর, দুটো আলাদা আকাশে আকাশ দেখা যাচ্ছে, দুটো আকাশ দেখা যাচ্ছে। কি দুই পৃথিবী নাকি? পৃথিবী দুটো আকাশ একসাথে দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো সত্যিই ভোরবেলা দীঘার এই মোহনার দিকে এসে দারুণ ফিলিংস লাগছে, মনে হচ্ছে তো এখানেই একটা ঘর বানিয়ে এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। এই জায়গাটা সত্যি আমার দারুণ লাগছে, সত্যি পরিবেশটাও আজকে খুব সুন্দর এবং জায়গাটাও আমার দেখতে অসাধারণ লাগছে। তো জায়গাটা আপনারা দেখুন, এনজয় করুন। আপনারা যদি দীঘায় আসেন অতি অবশ্যই এই মোহনার দিকে আসবেন, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, অনেক কম দামে মাছ পাওয়া যায়, টাটকা সমুদ্রের মাছ। তার পাশাপাশি আপনারা এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, হর্স রাইডিং করতে চাইলে করতে পারবেন, এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে এখানে। তো এখন আমরা একদম দীঘা মোহনার একদম শেষ মাথায় আছি এবং দারুণ লাগছে লোকেশনটা। বৃষ্টি চলে এসেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারবো না এখন, পকেটে যে মোবাইল বা ক্যামেরার ব্যাটারি আছে এগুলো ভিজে যাবে। গোল্ডার রুটের মধ্যে যখন জলের ঢেউটা আছড়ে পড়ছে, মনোরম একটা দৃশ্য, সত্যি খুব সুন্দর লাগবে এখানে যদি আপনারা আসেন, অতি অবশ্যই কিন্তু এই জায়গাটা মিস করবেন না আপনারা। দারুণ লাগছে এখন বৃষ্টির সময়, যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে। আরেকটা জায়গা আপনাদের দেখানোর আছে, আরেকটা ভালো লোকেশন, তো ওখানে যাওয়া যাক। এই লোকেশনটা সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বৃষ্টিতে দাঁড়িয়েও ভিজতে ইচ্ছা করছে আমাদের, কিন্তু কি করব, আরও অনেক কটা লোকেশন কভার করতে হবে আপনাদের জন্য, তো সেইগুলোতে আমরা যাবো এখন। তো মোহনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন আমরা, সোজা গিয়ে এখন টোটোতে উঠবো। বৃষ্টির জন্য পুরো সি বিচটা খালি হয়ে গেছে, আর দেখুন পুরো এখন, দেখুন এতক্ষণ যা অবস্থা ছিল, পুরো আকাশটা দেখুন পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে।
আপনারা যদি বাইকে আসেন বা নিজের পার্সোনাল গাড়িতে আসেন, বাসে আসেন, তাহলে কিন্তু এখান থেকেই আপনারা ঢুকবেন। দীঘা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে সোজা গেলে সি বিচের ধারে আমরা পৌঁছাবো, ঠিক আছে? এখান থেকে দীঘার মেন এবং এখান থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে যাবো এখন শঙ্করপুরের দিকে। দীঘায় এসে এই কাকাবাবুর সঙ্গে পরিচয় হয়ে গেল। উনি টোটো করে সত্যি আমাদের বেশ ভালো ভালো জায়গা ঘোরাচ্ছেন এবং ওনার ব্যবহার খুব ভালো, যথেষ্ট ভালো লোক, আর মানে মিশুকে টাইপের, সবার সঙ্গে মিলেমিশে থাকেন। এবং এটা দেখলাম যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা ঘোরাচ্ছে। আপনারাও যদি আসেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এনারা খুব ভালো ক্যামেরাম্যান, খুব ভালো ভালো ফটো তুলছেন, আমিও খুব খুশি এনাদের ব্যবহার। আমরাও খাটবো, আমরাও মাছ ধরবো, তোমাদের সঙ্গে মজা করবো একসঙ্গে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি তোমাদের দীঘার আরও অনেক জায়গা দেখাবো। বেশ মজার হতে চলেছে, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ওই ভিডিওটা। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও অতি অবশ্যই চ্যানেলে নজর রাখো। চ্যানেলে নতুন থাকলে লিমিটলেস আনন্দ ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দাও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান পরপর তোমরা পেয়ে যাও এবং ভিডিওগুলো দেখে ফেলতে পারো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।